আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মনিটর, ল্যাপটপ অথবা পিসির স্পিড দ্রুত গতিতে বাড়িয়ে দেবেন। আপনার ল্যাপটপ অনেক সময় কাজ করতে করতে অনেক স্লো হয়ে যায়, যে কারণে আপনি অনেক বিরক্ত, আমি নিজে অনেক বিরক্ত। সে বিরক্ত থাকার থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেশ কয়েকটি স্টেপ। এই কয়েকটি স্টেপ ফলো করলে আপনার মনিটরের স্পিড 100% বেড়ে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো ভিউয়ার্স, যারা আমার পূর্ব থেকে আপনারা এই সমস্যা ফেস করতেছেন, সো দেরি না করে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি 100% সফলতা পাবেন। সো এই জন্য প্রথম যে স্টেপটি আমি আপনাদেরকে দেখাবো, ডিসেবল স্টার্টআপ রানিং অ্যাপ। কারণ আপনার পিসি চালু হওয়ার সাথে সাথেই কিছু অ্যাপস অটোতেই রানিং হয়ে যায়, যে কারণে আপনার পিসির স্পিড স্লো হয়ে যায় এবং সেই অ্যাপসগুলো কন্টিনিউ অ্যাক্টিভ থাকে, যে কারণে আপনার ল্যাপটপ, মনিটর বা পিসির স্পিড অনেক স্লো হয়ে যায়। সো এই অ্যাপসগুলো আপনার দরকার নেই। সো এই অ্যাপসগুলোকে আপনি ডিজেবল করতে হলে আপনাকে যা যা করতে হবে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট স্টেপ, ডিজেবল স্টার্টআপ রানিং অ্যাপস। আপনার স্টার্টআপের সময় যে রানিং অ্যাপস আছে এইগুলোকে ডিজেবল করতে হলে আপনাকে যা করতে হবে। সো এখানে আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল অল্টার ডিলেট এট এ টাইমে প্রেস করুন। কন্ট্রোল অল্টার এবং ডিলেট, এই তিনটা বাটন একসাথে প্রেস করুন। তিনটা একসাথে প্রেস করার সাথে সাথে এরকম একটা উইন্ডোজ আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে নিচে যে অপশনটা আছে টাস্ক ম্যানেজার, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার। সো টাস্ক ম্যানেজারে ক্লিক করুন। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে দেয়ার আর নো রানিং অ্যাপস, ওকে। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস, অনেকের ক্ষেত্রে এখানে অ্যাপসগুলো শো করবে, যদি এখানে শো না করে তখন আপনি এখানে মোর ডিটেলসে ক্লিক করবেন। মোর ডিটেলসে ক্লিক করার পরে তখন আপনি এখানে উপরে যে অপশনটা আছে এখানে স্টার্টআপ, স্টার্টআপে ক্লিক করবেন। এই যে আমি এখানে স্টার্টআপে ক্লিক করতেছি, স্টার্টআপে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস এখানে শো করতেছে, যেগুলো এখানে কি দেখা যাচ্ছে স্ট্যাটাস এনেবল, আপনার পিসি চালু হওয়ার সাথে সাথে এগুলো এনেবল হয়ে যাচ্ছে, যে কারণে আপনার ল্যাপটপ বা আমার ল্যাপটপটাও অনেক স্লো কাজ করতেছে। সো আমার পিসি চালুর সাথে সাথে যে অ্যাপসগুলো এনেবল হওয়ার দরকার নেই আমি এখন এই অ্যাপসগুলোকে ডিজেবল করে দেব। যেমন রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার, এটা আমার পিসি চালু হওয়ার সাথে সাথে এনেবল হওয়ার দরকার নেই। সো এখানে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল, ডিজেবলে ক্লিক করবেন। ডিজেবলে ক্লিক করার পরেই এখানে ডিজেবল শো করবে আপনার কিছু অ্যাপসগুলো আপনার দরকার নেই। নর্মালি পিসি চালু হওয়ার সাথে সাথে এগুলো দরকার নেই, সেগুলো ডিজেবল করে দিলাম। তো আপনিও যেগুলো দরকার প্রত্যেকগুলোই ডিজেবল করে রাখতে পারেন, এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। এই হলো ফার্স্ট স্টেপ। এখন আমি আলোচনা করবো আপনার সাথে দুই নম্বর স্টেপ নিয়ে। তো আপনার এখন পিসি আস্তে আস্তে কীভাবে দ্রুত গতিতে স্পিড বাড়বে আপনি শুধু দেখতে থাকেন। দুই নম্বর স্টেপ যেটা, ওয়ান ড্রাইভ। আপনি উইন্ডোজ ইনস্টল দেওয়ার সময় ওয়ান ড্রাইভ অটোতেই ইনস্টল হয়ে যায় এবং এই ওয়ান ড্রাইভসের কাজ হলো আপনার ডাটাগুলোকে ক্লাউডে ট্রান্সফার করা, এবং আপনি যখন কাজ করতে থাকেন কন্টিনিউস সেই ওয়ান ড্রাইভ আপনার ডাটাগুলোকে কোথায় ক্লাউডে ট্রান্সফার করতে থাকে। এই কারণে আপনার পিসি অনেকটাই স্লো হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ওয়ান ড্রাইভটা আপনি ডিজেবল করে রাখতে পারেন। ওয়ান ড্রাইভ আপনার দরকার নেই, নর্মালি আমার ডাটা ক্লাউডে ট্রান্সফার করার দরকার নেই, এই জন্য আমি ওয়ান ড্রাইভটা আমি অফ করে রাখবো বা ডিজেবল করে রাখবো। সো ওয়ান ড্রাইভটা ডিজেবল করার জন্য আপনি এখানে নিচে যে টাস্কবার দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ান ড্রাইভটা খুঁজে বের করতে হবে। সো আমি এখানে অ্যারো মার্কে ক্লিক করে দেখি ওয়ান ড্রাইভ আসে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ড্রাইভ। সো এরকম ওয়ান ড্রাইভ সাইনিং করা থাকলে আপনার এখানে আপনি রাইট ক্লিক করবেন, এই যে ওয়ান ড্রাইভে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে সেটিং নামে একটা অপশন চলে আসবে। সো দেখুন এখন চলে আসছে, এখানে দেখুন আপনার সেটিংস নামে একটা অপশন আছে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন। পরে তখন আপনি এখানে দুই নম্বর যে অপশন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করবেন, কারণ অনেকের ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট করা থাকে, আমারটা যদি করা নেই। আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করার পরে আনলিঙ্ক দিস পিসি, এটাকে আপনি আনলিঙ্ক করে দেবেন। আপনি আনলিঙ্ক দিস পিসিতে ক্লিক করবেন,
আনলিংক দিস পিসিতে ক্লিক করার পরে আনলিংক অ্যাকাউন্ট অন দিস পিসি, সেই পিসির জন্য অ্যাকাউন্টটাকে আপনি আনলিংক করে দেবেন। আনলিংক অ্যাকাউন্টে ক্লিক করুন, আনলিংক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ওয়ান ড্রাইভটা আনলিংক হয়ে যাবে, স্পিড বেড়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নম্বর স্টেপ। তো তিন নম্বর স্টেপ, ডিজেবল অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল গ্রাফিক্স। আপনার ল্যাপটপে অনেক অ্যানিমেশন শো করে এবং অনেক ভিজুয়াল গ্রাফিক্স আছে যেগুলো কন্টিনিউ রানিং থাকার কারণে আপনার পিসির স্পিড ধীরে ধীরে কমে যাচ্ছে। সো এই ভিজুয়াল অ্যানিমেশন বা গ্রাফিক্সের যদি আপনি কোয়ালিটিটা কমিয়ে দিতে পারেন তাহলেই আপনার পিসির স্পিডে চলবে। সো সেই অ্যানিমেশন এবং গ্রাফিক্সগুলোর কোয়ালিটি কমানোর জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে এখানে কন্ট্রোল প্যানেল যেতে হবে। আপনি আপনার সেটিংস থেকে কন্ট্রোল প্যানেল যেতে পারেন, অথবা এখানে আপনি সার্চ বাটনে লিখতে পারেন কন্ট্রোল প্যানেল। ওকে, সো আমি কন্ট্রোল প্যানেল লিখলাম। কন্ট্রোল প্যানেল লেখার পরে আপনি এখানে কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন। সো কন্ট্রোল করবেন, কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিস্টেমে ক্লিক করতে হবে। সো সিস্টেম এন্ড সিকিউরিটি, ওকে, সিস্টেম এন্ড সিকিউরিটিতে ক্লিক করুন। সিস্টেম এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে অপশন দেখতে পাচ্ছেন সিস্টেম, যেখানে আপনাকে সিস্টেমে ক্লিক করতে হবে। আমি এখন সিস্টেমে ক্লিক করলাম। সিস্টেমে ক্লিক করার পরে আপনি এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস। সো আপনি অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন এটা অ্যাডভান্স আছে কিনা। তারপর এখানে আপনি অ্যাডভান্সের নিচে যে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে এটা কোথায় আছে, ভিজুয়াল ইফেক্ট। ভিজুয়াল ইফেক্টে আছে, এখান থেকে আপনি সর্বশেষ যে অপশন কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে এখানে সবগুলো অপশনকে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়া না থাকলে আপনি টিক মার্ক দিয়ে নেবেন। সব আপনি টিক মার্ক দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করবেন। আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলাম। ওকে ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব চার নম্বর স্টেপ সম্পর্কে, উইন্ডোজ আপডেট। আপনার দেখা যায় বেশ কয়েকদিন পর পর উইন্ডোজ আপডেট শুরু করে, আপনার মনিটর অফ করার পরেই উইন্ডোজ আপডেট অপশন চলে আসে হয়ে যায়। সো সেই উইন্ডোজ আপডেট অপশনটাকে আপনি ডিজেবল করে রাখতে পারেন অথবা আপনি ম্যানুয়াল করে রাখতে পারেন। সো যদি আপনি সেই উইন্ডোজ আপডেট অপশনটাকে ডিজেবল অথবা ম্যানুয়াল করে রাখেন তাহলেও আপনার স্পিড বেড়ে যাবে। সো এই জন্য আপনাকে যা করতে হবে, ল্যাপটপ বা মনিটরের কিবোর্ডে উইন্ডোজ এবং পাশাপাশি আর প্রেস করুন। উইন্ডোজ আর প্রেস করার পরে তখন আপনি এখানে লিখতে হবে services.msc, এই লেখাটা আপনি লিখে নেবেন। এই লেখাটা লেখার পরে দেখতে পাচ্ছেন services.msc লেখার পরে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। সো আপনি এখান থেকে সবচেয়ে নিচে কার্সর দিয়ে স্ক্রলটাকে টেনে ডাউন একবারে ডাউনে নিয়ে নিলাম। ডাউনে নিয়ে নেওয়ার পরে আমি এখানে এখন দেখবো উইন্ডোজ আপডেট কোথায় লেখা আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট। সো আমি উইন্ডোজ আপডেটে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে প্রপার্টিজ, আপনি প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টার্টআপ টাইপ কী দেওয়া আছে, ম্যানুয়াল দেওয়া আছে। এই যে আপনি স্টার্টআপ টাইপ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, স্টার্ট, অটোমেটিক, ম্যানুয়াল, ডিজেবল। সো আমি এটাকে ডিজেবল দিয়ে দিচ্ছি। আপনি ডিজেবল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিজেবল দিলে তাহলে আপনার এই অপশনটা শুরু করবে না। সো আমি এটা ডিজেবল করে দিলাম, আমার যেহেতু এটা দরকার নেই। আমার যখন দরকার হবে তখন আমি উইন্ডোজ আপডেট ম্যানুয়ালি দিয়ে দিব। সো ডিজেবল করে দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করে আপনি ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনি উইন্ডোজ মনিটরটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দিলেই দেখবেন আপনার পিসির স্পিড 100-এর চেয়ে বেশি দ্রুত গতিতে চলতেছে। সো ওকে ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব 5 নম্বর স্টেপ সম্পর্কে, স্টপ নোটিফিকেশন অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স। এই নোটিফিকেশন এবং টিপস অ্যান্ড ট্রিক্স অফ করার জন্য আপনাকে যা করতে হবে, যদি আপনি এখানে আপনার ল্যাপটপ বা মনিটরের যে উইন্ডোজ আইকনটা আছে উইন্ডোজ আইকনে ক্লিক করুন।
উইন্ডোজ আইকনে ক্লিক করার পরে আপনি এখানে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে সিস্টেমে ক্লিক করুন, যে আপনি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম, সিস্টেমে ক্লিক করুন। সিস্টেমে ক্লিক করার পরে আপনি দুই নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এন্ড অ্যাকশনস, তো আপনি নোটিফিকেশন এন্ড অ্যাকশনে ক্লিক করুন। নোটিফিকেশন এন্ড অ্যাকশনে ক্লিক করার পরে আপনি এখানে যে নোটিফিকেশনগুলো দেওয়া আছে এগুলো আপনি অফ করে দিতে পারেন। নোটিফিকেশনগুলো অন করা আছে এগুলো আপনি অফ করে দিতে পারেন, এগুলো আপনার দরকার নেই। তো আমি অফ করে দিচ্ছি একে একে, আমার দরকার নেই। অফ করে দিলাম শুধু নোটিফিকেশন অন দ্য টাস্ক লোকাল, আলোচনা করব স্টোরেজ ক্লিনিং। ল্যাপটপে কন্টিনিউয়াস কাজ করার ফলে আপনার ল্যাপটপের যে হার্ড ডিস্কের স্টোরেজ, সেই স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে। সো সেই স্টোরেজ যদি আপনি ক্লিন না করেন তাহলে আপনার পিসি বা ল্যাপটপের বা মনিটরের স্পিড তো কমবে। সো আপনাকে সেই স্টোরেজটাকে ফ্রি করতে হবে, সেই স্টোরেজটাকে ক্লিন করতে হবে মাঝে মাঝে, আপনাকে সেই স্টোরেজটাকে ক্লিন করতে হবে। যদি আপনি ক্লিন করেন তাহলে আপনার পিসি বা ল্যাপটপের স্পিড দ্রুত গতিতে বেড়ে যাবে। সো এটা ক্লিন করার জন্য এটাও খুব সহজ, আপনার এখানে যে স্টার্ট আইকনটা আছে বা উইন্ডোজ আইকনটা আছে সেই স্টার্ট আইকনে ক্লিক করবেন। স্টার্ট আইকনে ক্লিক করার পরে আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেমভাবে সিস্টেমসে ক্লিক করবেন, সিস্টেমে ক্লিক করার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ। ওকে ভিউয়ার্স, আশা করি আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে স্টোরেজে ক্লিক করুন, স্টোরেজে ক্লিক করার পরে আপনি এখানে স্টোরেজে ক্লিক করার পরে আপনি এখানে সি ড্রাইভে ক্লিক করলেন, সি ড্রাইভে ক্লিক করার পরে স্টোরেজে ক্লিক করার পরে আপনি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ফাইল, টেম্পোরারি ফাইল আপনার 9 GB উপরে আপনার টেম্পোরারি ফাইল আছে, এই ফাইলটা আপনার দরকার নেই, টেম্পোরারি ফাইলে ক্লিক করবেন। টেম্পোরারি ফাইল প্রথমে আপনার যে অপশন আছে ডিলিট টেম্পোরারি ফাইল, এটা আপনি ডিলিট করে দিবেন। তারপরে আপনি এখানে রিসাইকেল বিন, এটা আপনার দরকার নেই, ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করবেন প্লিজ, ওকে ইয়েস আই এম শিওর ডিলিট করে দিবেন। তারপর আপনি এখানে প্রিভিয়াস ভার্সন অফ উইন্ডোজ, উইন্ডোজের প্রিভিয়াস ভার্সন 5 GB আছে, এটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট টেম্পোরারি ফাইলস যদি ক্লিক করবেন ইয়েস আই এম শিওর ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দেওয়ার পর আপনার পিসিটাকে একবার রিস্টার্ট দিয়ে নেবেন। 7 নম্বর যে অপশন রান দিলে না, আপনার ল্যাপটপে যে ডিস্ক আছে ওই ডিস্কটাকে মাঝে মধ্যে ক্লিন করতে হবে। ল্যাপটপ বা মনিটর বা পিসির সেই ডিস্ক যদি ক্লিন না করেন তাহলে আপনার সিস্টেমটা ফুল হয়ে যাবে। তো আপনার এই ল্যাপটপের সিস্টেম যদি ফুল হয়ে যায় তখন আপনার পিসির স্পিড তো অবশ্যই কমবে, এই জন্য মাঝে মাঝে আপনাকে ডিস্ক ক্লিন করতে হবে। এখানে আপনি সার্চ অপশনে, এখানে আপনি সার্চ অপশনের অপশনে লিখতে পারেন ডিস্ক ক্লিন। আমি লিখতেছি DISK ডিস্ক আপনি এখান থেকে ডিস্ক সিলেক্ট করতে পারেন কোন ডিস্কটা আপনি ক্লিন করতে চাচ্ছেন। আপনি যে ডিস্কটা ক্লিন করতে চাচ্ছেন সেই ডিস্কটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি এখানে অ্যারো মার্কে ক্লিক করে, আমার এখানে দুইটা ডিস্ক আছে সিস্টেম সি ডি, সি এবং ডি। সো আমি এখানে সিটাকে ক্লিন করতে চাচ্ছি, এই জন্য সিতে রেখে দিব। সিতে রেখে দেওয়ার পরে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার সিস্টেমের সি ডিস্কের মধ্যে যে টেম্পোরারি ফাইল আছে বা ডিলিট হয়ে যাবে। সো আমি এখানে ওকেতে ক্লিক করতেছি, ওকেতে ক্লিক করার পরে এই যে আপনি দেখুন এখানে প্রসেস স্টার্ট হয়েছে। সো একটু ওয়েট করুন, একটু সময় লাগবে। ওকে, এখন এরকম একটা অপশন আসবে আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে আপনাকে সবগুলোতে টিক মার্ক দিতে হবে, আপনার এখানে টেম্পোরারি ফাইলগুলোকে ক্লিন করতে হলে এখানে সবগুলোতে টিক মার্ক দিতে হবে। রিসাইকেল বিন, ওকে, টেম্পোরারি ফাইলস, ওকে, থাম্বনেল, সবগুলোকে আপনি টিক মার্ক দিয়ে এখন আপনি ক্লিন আপ সিস্টেম ফাইলসে ক্লিক করতে পারেন অথবা ওকে।
আপনি এখানে খেয়াল করবেন এই ডিস্ক ক্লিন আপ করলে আপনার ল্যাপটপে কোনো সমস্যা হবে না, আপনার ডিস্কের যে আনওয়ান্টেড ফাইলগুলো আছে অথবা টেম্পোরারি যে ফাইলগুলো আছে শুধু সেই ফাইলগুলো ডিলেক্ট হবে, শুধু সেই ফাইলগুলো ডিলেক্ট হবে এবং আপনার ড্রাইভের স্পেস বেড়ে যাবে। আপনার ড্রাইভের স্পেস যদি বেড়ে যায় তাহলে আপনার ল্যাপটপের স্পিড অফকোর্স বেড়ে যাবে। সো আমার এখন আমি এখানে সবগুলো টিক দিয়ে নিয়েছি, এখন আমি এখানে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলেই এই সবগুলো আনওয়ান্টেড ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার ল্যাপটপের স্পিড বেড়ে যাবে। সো এইভাবে আপনি যে ডিস্কটাকে আপনি ক্লিন করতে চান সেই ডিস্কটা সিলেক্ট করে আপনি এভাবে করে নেবেন। সো আমি এখন ওকেতে ক্লিক করতেছি, ওকেতে ক্লিক করার সাথে সাথে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, ওকে ডিলিট ফাইল, আমি ডিলিট ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই সি ড্রাইভে যে আনওয়ান্টেড বা টেম্পোরারি যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো এখন ডিলিট হয়ে গিয়েছে। সো ওকে ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে অ্যাপ নাম্বার অপশনটা নিয়ে ডিলিট আনওয়ান্টেড সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন। আপনি আপনার মনিটরে অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, অনেক সফটওয়্যার ডাউনলোড করেছেন, কিন্তু আসলে অনেক অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার আপনার দরকার পড়ে না, শুধু আপনার দরকারি যে অ্যাপসগুলো সেই অ্যাপসগুলো রেখে সেই সফটওয়্যারগুলো রেখে বাকিগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। যদি আপনি বাকিগুলো ডিলিট করে দেন তাহলে আপনার ল্যাপটপের বা মনিটরের বা পিসির স্পিড বেড়ে যাবে। সো আপনি কীভাবে এগুলো ডিলিট করবেন সেই জন্য আপনাকে ঠিক একইভাবে সার্চ অপশনে উইন্ডোজের যে সার্চ অপশন নিচে অথবা আপনি এটা কন্ট্রোল প্যানেল থেকে নিতে পারেন, সেটিংস থেকে নিতে পারেন। আপনি সার্চ অপশনে লিখবেন কন্ট্রোল প্যানেল, আপনি সরাসরি কন্ট্রোল প্যানেলে যেতে পারেন। সো আমি সহজে করার জন্য সার্চ অপশনে কন্ট্রোল প্যানেল লিখলাম, লেখার পরে আমি এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোগ্রামস, এই প্রোগ্রামসের নিচে লেখা আছে আনইনস্টল এ প্রোগ্রাম, সেখানে আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যতগুলো ফাইল আপনার ল্যাপটপে ডাউনলোড করেছেন বা আপনি যতগুলো অ্যাপস আপনার ল্যাপটপে আছে সবগুলো এখানে শু করবেন। সো এখান থেকে যেই অ্যাপসটি আপনার দরকার নেই সেই অ্যাপসটি আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, আনইনস্টল করে দিতে পারেন। ডেল টাচপ্যাড এই অ্যাপসটাকে আমরা আনইনস্টল করতে চাই, যেখানে দেখুন শুধু অর্গানাইজ অপশনটা আছে, আমি এখানে যখন ক্লিক করবো তখন এখানে আনইনস্টল অপশনটা চলে আসবে। সো এখানে আনইনস্টলে ক্লিক করলে এই যে আনইনস্টল ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সিলেক্ট ওকে টু দ্য কন্টিনিউ, আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে। এইভাবে আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপস আপনি ইনস্টল করেছেন কিন্তু এগুলো যদি আনইনস্টল করে দেন তাহলে আপনার পিসির স্পিড বেশি স্পিডে চলবে। হাই ভিউয়ার্স, তারপরেও যদি আপনার মনিটর বা পিসির স্পিড আপনার আশানুরূপ না বাড়ে, আপনি যদি তার চেয়ে আরও বেশি বাড়িয়ে নিতে চান তাহলে আপনাকে হার্ড রিসেট রিসেট বা ফ্যাক্টরি রিসেট দিতে হবে। হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে আপনার পিসি একদম নতুন হয়ে যাবে, প্রথম আপনি কেনার সময় যে স্পিড ছিল সেম স্পিড আপনি পাবেন। সো হার্ড রিসেট দেওয়ার জন্য আপনি এখানে স্টার্টআপে ক্লিক করে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই যে সবচেয়ে নিচে যে লেখা আছে আপডেট এন্ড সিকিউরিটি অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তখন আপনি এখানে রিকোভারিতে ক্লিক করবেন। রিকোভারিতে ক্লিক করার পরে রিসিট পিসি এখানে আপনি গেট স্টার্ট, যদি আপনি চান হার্ড রিসিট দিতে বা ফ্যাক্টরি রিসিট দিতে তাহলে এখানে আপনি ক্লিক করলে আপনার একটার পর একটা অপশন চলে আসবে এবং সেই অপশনগুলো আপনি ফলো করলে আপনি আপনার পিসিকে হার্ড রিসিট দিতে পারবেন। আমি আপনি দেখাচ্ছি গেট স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিপ মাই ফাইল, আপনার ফাইল কিছু রাখতে চাইলে এটাতে ক্লিক করুন অথবা রিমুভ এভরিথিং, রিমুভ এভরিথিং ক্লিক করলে তাহলে আপনার পিসিতে যা ছিল সব রিমুভ হয়ে যাবে। তারপর আরেকটা অপশন আসবে, সেই অপশনে ক্লিক করে আপনি হার্ড রিসিট দিতে পারেন। আমার একটা ভিডিও আছে যদি আপনারা দেখতে চান কীভাবে হার্ড রিসিট দিবেন এবং হার্ড রিসিটের সমস্যা হলে কীভাবে সেই সমস্যা থেকে উত্তোলন পাবেন। অনেক সময় দেখা যায় হার্ড রিসিট দেওয়ার সময় আপনার পিসি স্টক হয়ে যায়, মানে আপনার পিসি আর রিসিট হচ্ছে না, 18% 20% বা 90% যা আপনার রিসিট হচ্ছে না, ওইরকম সমস্যা হলে ওইরকম সমস্যা থেকে উত্তোলনের উপায় সহকারে আমার একটা ভিডিও দেওয়া আছে। আপনারা যদি এরকম সমস্যা পড়ে থাকেন তাহলে
আই বাটনে চেক করে আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। যে কাজ করতেছেন, কাজ করার সাথে সাথে আপনার পিসির স্পিড অনেক সময় এমনিতেই কমে যায়, সে কন্টিনিউ পিসির স্পিড স্লো হওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সহজ যে কয়েকটি স্টেপ ফলো করতে পারেন। আপনার কিবোর্ডের যে উইন্ডোজ অপশন আছে, উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করেন। প্রেস করার পরে আপনি এখানে ট্যাম্প, এখানে আপনি লিখতে পারেন ট্যাম্প, এখানে সার্চ বারে ট্যাম্প লিখবেন। ট্যাম্প লেখার পাবেন, ওকেতে ক্লিক করার পরে কিছু টেম্পোরারি ফাইল এখানে শো করবে, সেই টেম্পোরারি ফাইলগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে আপনি কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে দেন এবং কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দিয়ে আপনি 35টা আইটেম সব ফাইল আপনি একসাথে ডিলিট করে দিতে পারেন। এখানে স্কিপে ক্লিক করবেন যদি কোনো ফাইল ডিলিট হতে না চায়। দু একবার স্পিডে ক্লিক করার পরে আপনার সেই ফাইলটা ডিলিট হয়ে যাবে। একইভাবে আপনি আবারও উইন্ডোজ প্লাস আর একই সাথে উইন্ডোজ আর প্রেস করার পরে, উইন্ডোজ এবং আর প্রেস করার পরে এখান থেকে আপনি এখানে সার্চ বাটনে লিখবেন পার্সেন্টেজ টেম পার্সেন্টেজ, পার্সেন্টেজ টেম পার্সেন্টেজ লেখার পরে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আর কিছু টেম্পোরারি ফাইল আপনার এখানে শো করবে, সেই ফাইলগুলোকে আপনি একইভাবে ডিলিট করে দিতে হবে। আপনার পিসির স্পিড যদি ইনস্ট্যান্টলি বাড়াতে চান, কন্ট্রোল এতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্ট্রোল ডিতে ক্লিক করবেন, কন্ট্রোল ডিতে ক্লিক করার পরে আপনি এখানে ইসি ক্লিক করবেন, ইসি ক্লিক করার পরে আপনার এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। সো ওকে, ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আপনি আবারও উইন্ডোজ প্লাস আর একই সাথে প্রেস করবেন, প্রেস করার পরে লাস্ট যে অপশন প্রিফেচ, প্রিফেচ সিলেক্ট, প্রিফেচ আপনি লিখবেন, প্রিফেচ লেখার পরে এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিছু ফাইল কিছু এই ডাটাগুলো শো করবে, এই ডাটাগুলোকে আপনাকে ডিলিট করতে হবে, আপনার পিসির স্পিড বাড়াতে হবে। তো এই জন্য আপনি কন্ট্রোল এতে ক্লিক করে সবগুলো ডাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল ডিতে ক্লিক করে সবগুলো ডাটা এখন আপনি ডিলিট করে দেবেন। আমি এখানে ইয়েসে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সবগুলো ডাটা স্টেপ বাই স্টেপ ডিলিট হচ্ছে। সো ওকে, দেখুন সব ডাটা ডিলিট হয়ে গেছে। এইভাবে আপনি আপনার পিসির স্পিড 100% বাড়িয়ে নিতে পারেন। সো ওকে ভিউয়ার্স, এই ছিল আজকের মতোই। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এরকম সমস্যা থেকে উত্তরণ